আসসালামু আলাইকুম প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাব আসহাবে কাহাব বা এক ঘুমে 309 বছর পার হয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপদেশের জন্য পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন, যেসব ঘটনাবলী মানুষকে বিপদে ধৈর্য ও প্রতিকূল পরিবেশে আল্লাহর ওপর ইমান দৃঢ় রাখতে সাহস যোগায়। কোরআনের 15 পারায় আসহাবে কাহাফ বা গুহাবাসীর একটি আশ্চর্যজনক ঘটনা বর্ণিত হয়েছে। তাফসিরে ইবনে কাসির ও কাসাসুল কোরআনের বর্ণনায় ঘটনাটি হলো এরকম। ইসলাম পূর্ব যুগে এক অঞ্চলের মানুষেরা আল্লাহ তাআলাকে ভুলে মূর্তি পূজায় লিপ্ত ছিল, কিন্তু তাদের মাঝে সম্ভ্রান্ত 7 যুবক মানুষের নিজ হাতে বানানো মূর্তি পূজার বিষয়টা মেনে নিতে পারছিল না। কল্পিত মাবুদের উপাসনা তাদের বিবেককে নাড়া দিত। তাদের মনে একটি প্রশ্ন জাগত, নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে? আমাদের কল্যাণ করার ক্ষমতাই বা তারা পেল কোথা থেকে, যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, এই আকাশ বাতাস তৈরি করেছেন, যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক, তাকে বাদ দিয়ে এগুলোর ইবাদত কি করে সম্ভব? তারা সকলেই এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকদের মূর্তি পূজা ও শিরকের প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন। অতপর তারা মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘুরালেন, এতে তাদের অন্তরসমূহ তাওহীদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করল। তারা সকলেই ঈমান গোপন রাখার উপর একমত হলেন, কারণ তাদের বাদশা ছিল মূর্তি পূজক। তারা সমাজের অন্যান্য লোকদের সাথেই বাস করতে লাগলেন, কিন্তু তাদের প্রত্যেকেই যখন একা থাকত তখন আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করত। কোনো এক রাতে তারা যখন একত্রিত হলেন, তখন তাদের একজন নিচু আওয়াজে এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন, হে আমার বন্ধুগণ, গতকাল আমি একটা খবর শুনেছি, এটা যদি সত্যি হয় তাহলে অচিরেই আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে। কিন্তু হঠাৎ একদিন বিষয়টি সে যুগের বাদশা জানতে পারলেন। রাজ্যের সম্ভ্রান্ত যুবকদের সম্পর্কে এসব জেনে তিনি রেগে গেলেন। রাজ দরবারে তাদের উপস্থিত করিয়ে বললেন, আমি জানতে পেরেছি যে তোমরা বাদশাহ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ। তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না। কোথা থেকে আসলো তোমাদের এই ধর্ম? আমি তোমাদেরকে কখনোই এভাবে ছেড়ে দেব না। আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক, তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে। এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না। যাই হোক, আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়ো করতে চাচ্ছি না। তোমরা চিন্তা করো, হয় তোমরা আবার আমার ধর্মে ফেরত আসবে, অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হবে। কিন্তু তাদের অন্তরগুলোকে আল্লাহ মজবুত করে দিয়েছিলেন, ঈমানকে শক্তিশালী করে দিলেন। তারা বললেন, হে বাদশাহ, আমরা এই পথে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি, বাধ্য হয়েও প্রবেশ করিনি এবং অজ্ঞাত বশত হয়েও নয়। আমাদের সুস্থ বিবেক আমাদেরকে ডাক দিয়েছে, আমরা সেই ডাকে সাড়া দিয়েছি। বিবেক আমাদেরকে আলোকিত করেছে, তার আলোতেই আমরা চলছি। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আমরা তাকে ছাড়া আর কাউকেই ডাকবো না। আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে মূর্তি পূজা করছে, যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই। এই হলো আমাদের শেষ কথা, এখন আপনার যা খুশি করতে পারেন। এরপর বাদশাহ বলল, এবার যাও, আগামীকাল অবশ্যই আসবে, আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব। তারা বাড়িতে ফিরে এসে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, আমরা সেখানে প্রশান্ত মনে এক আল্লাহর ইবাদত করতে পারবো না, এখানে আমাদের বসবাস করা ঠিক হবে না। তারা সবাই এমন জায়গায় যাওয়ার ব্যাপারে একমত হলেন যেখানে নির্দ্বিধায় আল্লাহর ইবাদত করতে পারবেন। এই উদ্দেশ্যে তারা নিজ দেশ থেকে অজানার দিকে রওনা হলো। পথে একটি কুকুর তাদের সাথেই হলো, একই পথে চলতে লাগলো, তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং কুকুরটি তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকে নিজেই মনোনীত করল। পথ চলতে চলতে একসময় তারা একটি গুহায় পৌঁছে গেলেন। দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে তারা সামান্য বিশ্রামের নিয়তে গুহায় শুয়ে পড়লেন।
শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম অনুভব করলেন এবং সেই হালকা ঘুমের পথ ধরেই গভীর নিদ্রা চলে আসলো। পরের দিন নির্দিষ্ট সময়ে বাদশার দরবারে হাজির না হওয়াতে বাদশার লোকেরা তাদের অনুসন্ধানে বের হলো, কিন্তু তাদেরকে খুঁজে পেল না। এদিকে গুহাবাসী যুবকদের সঙ্গে আল্লাহ তাআলা এক বিস্ময়কর ঘটনা ঘটালেন। অল্প সময় বিশ্রামের জন্য তারা ঘুমালেও তাদের এক ঘুমে কেটে গেল কয়েকশো বছর। এর মাঝে পৃথিবীতে রাত দিনের পরিবর্তন, কত উত্থান পতন ঘটে গেল, কিন্তু তারা কিছুই অনুভব করল না। আল্লাহর ইচ্ছায় তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত যাওয়ার সময়ও সূর্য একটু বাম দিকে হেলে যেত, আর কুকুরটি গুহার বাইরে প্রহরীর কাজ করতে থাকলো। এভাবে গভীর নিদ্রায় 309 বছর পার হয়ে গেল তাদের। এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন। ঘুম থেকে উঠে তারা ভাবলেন খুব বেশি সময় অতিক্রম হয়নি। তাদের মধ্যে একজন বললেন, হে বন্ধুগণ, আমার মনে হয় আমরা এখানে দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি, তোমাদের মতামত কি? অন্যজন বললেন, আমার মনে হয় আমরা পুরো একদিন ঘুমিয়েছিলাম, কারণ যে ধরনের ক্ষুধা ও পিপাসা আমরা অনুভব করছি তাতে তাই মনে হচ্ছে। তৃতীয়জন বললেন, সকালে ঘুমিয়েছি, এই দেখো সূর্য এখনো ডুবে যায়নি, আমার মনে হয় এক দিবসের কিছুক্ষণ আমরা ঘুমিয়েছি। চতুর্থজন বললেন, ছাড়ো এসব মতভেদ, আমরা কতকাল এখানে ঘুমিয়েছি সেটা আল্লাহই ভালো জানেন, মূল কথা হচ্ছে আমাদের এখন ক্ষুধা লেগেছে, মনে হচ্ছে কয়েকদিন যাবত না খেয়ে আছি, আমাদের একজনের এখনই শহরে গিয়ে কিছু খাদ্য নিয়ে আসা উচিত, তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তাহলে আমাদেরকে হত্যা করতে পারে, কিংবা আমাদেরকে ফিতনায় ফেলে দিন পালন করা থেকে বিরত রাখতে পারে। তাকে আরেকটি বিষয়ে সাবধান হতে হবে, কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় না হয়। তাদের একজন সাবধানতা ও পূর্ণ সতর্কতার সাথে ভীত সন্ত্রস্ত অবস্থায় শহরে প্রবেশ করলেন। তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই, ঘর বাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে, পুরাতন পরিত্যক্ত ঘরের স্থলে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে, আগের প্রাসাদগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা না, নদীর স্রোত আগের মতোই চলছে, পরিবর্তিত রূপ ধারণ করে ঘর বাড়ি ও বন বনানি ঠিকই আছে, শুধু নেই আগের মানুষগুলো। তার দৃষ্টি বিচলিত হলো, এদিক সেদিক চোখ ঘোরানোতে লোকেরা সন্দেহ পোষণ করতে লাগলো এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহ দানা বেঁধে উঠল। পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরল। উপস্থিত লোকদের একজন তাকে জিজ্ঞেস করল, আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন? এত চিন্তা করছেন কি নিয়ে? আর কী বা এত খুঁজে বেড়াচ্ছেন? তখন তিনি বললেন, আমি এখানে অপরিচিত কেউ নই, কিছু খাদ্য ক্রয় করতে চাই, কিন্তু কোথায় তা বিক্রি হচ্ছে আমি তা জানি না। একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল। সেখানে গিয়ে তিনি রূপার তৈরি কয়েকটা দিরহাম বের করলেন। দোকানের মালিক দিরহামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন এবং বললেন, এটা তো 300 বছরের আগের সময় তৈরি করা। দোকানদার ভাবল, এই ব্যক্তি হয়তো কোনো গুপ্ত ধন পেয়েছে, সম্ভবত এই দিরহামগুলো ছাড়াও তার কাছে বিপুল পরিমাণ দিরহাম আছে। দোকানের মালিক বাজারের লোকদেরকে ডেকে একত্রিত করল। এবার গুহাবাসী লোকটি বলল, হে লোক সকল, দেখুন আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তেমন নয়, এই মুদ্রাগুলো কোনো গুপ্ত ধন নয়, গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় এই মুদ্রাগুলো আমি পেয়েছি, আর এই তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে এসেছি। আপনারা এতে এত আশ্চর্য হচ্ছেন কেন? আমি তো এর কোনো কারণ খুঁজে পাচ্ছি না, আর কেনই বা সন্দেহের উপর নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়ার এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন? এই কথাগুলো বলে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন। তার পরিচয় প্রকাশ হয়ে যেতে পারে ভেবে তার মনে ভয়ও কাজ করছিল, কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হলো না। ভিড় ভেঙে দিয়ে কিছু লোক একাকী তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগলো। কথাবার্তার এক পর্যায়ে তারা জানতে পারলো যে তিনি হচ্ছেন 309 বছর পূর্বে জালেম ও কাফের বাদশার পাকড়াও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের সাতজন যুবকের একজন। তখন তারা আরও আশ্চর্যান্বিত হয়ে গেল। তারা আরও জানতে পারলো যে তারা হলেন ওই সমস্ত যুবক যাদের সন্ধানে বাদশা সকল প্রচেষ্টাই করেছিল, কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। যুবকটি এবার আরও শঙ্কিত হয়ে পড়লেন, কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে।
তাই তিনি নিজের ও তার সাথীদের জীবন নাশের ভয়ে পালাতে উদ্যত হলেন। লোকদের মধ্য হতে একজন বলল, হে ভাই, তুমি ভয় করো না। তুমি যেই জালেম বাদশার ভয় করছো সে তো প্রায় 300 বছর আগেই ধ্বংস হয়ে গেছে। এখন যিনি এই রাজ্যের বাদশাহ তিনি আপনার ও আপনার সাথীদের মতোই একজন মুমিন বান্দা। এবার বলুন, আপনার অন্যান্য সাথীগণ কোথায়? যুবকটি এবার আসল ঘটনা জানতে পারল। ইতিহাসের সেই দীর্ঘ দূরত্ব তিনি উপলব্ধি করতে পারলেন, তিনি বুঝতে পারলেন। এখন তিনি মানুষের মাঝে চলমান একটি ছায়া ব্যতীত আর কিছুই না। এরপর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন, আমাকে গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও, আমি তাদেরকে আমার ও আপনাদের অবস্থা সম্পর্কে সংবাদ দেব। তারা অনেকক্ষণ ধরে আমার অপেক্ষা করছে, আমার আশঙ্কা হচ্ছে তারা হয়তো আমাকে নিয়ে দুশ্চিন্তা করছে। তখনকার বাদশাহও তাদের খবরটি জেনে ফেললেন। তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুহার দিকে চলে আসলেন। তিনি তাদেরকে উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখতে পেলেন, তাদের সাথে মুসাফাহা এবং আলিঙ্গন করলেন। তিনি তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান জানালেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন। কিন্তু গুহাবাসীরা সাফ জানিয়ে দিলেন, নতুনভাবে জীবনযাপনে আমাদের কোনো আগ্রহ নেই, আমাদের ঘরবাড়িগুলো বিলীন হয়ে গেছে, পিতামাতা ও সন্তানদের মধ্যে কেউ জীবিত নেই এবং আমরা স্বাভাবিক জীবনযাপন থেকে অনেক দূরে চলে এসেছি। সুতরাং এই পার্থিব জীবনের দিকে ফিরে গিয়ে কী লাভ? অতপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করল, তার কাছে ফেরত যাওয়াকেই পছন্দ করল এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করল। কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন, দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও কিভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন, আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।